বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি উচ্চ মাধ্যমিক জীববিদ্যার দ্বিতীয় ইউনিট জিন তত্ত্ব ও বিবর্তন থেকে একটি সাজেশন তৈরি করে দিলাম, তোমরা একটু দেখে নাও। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাও। প্রশ্ন নম্বর এক, ক্লাইম্ব ফিল্টার সিন্ড্রোম এর ক্যারিওটাইপ লেখো, বারবডি কি, টার্মিনেশন কোডন কোনগুলি, জিনোম কি, কোডন কাকে বলে, VNTR এর ফুল ফর্ম লেখো, ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লেখো, সেন্ট্রাল ডগমা কাকে বলে, RNA প্রাইমার কি, সম্পূর্ণ লিঙ্কেজ কোথায় দেখা যায়, মিলার ও কুরের পরীক্ষায় উৎপাদিত দুটি যৌগের নাম লেখো, ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কি, ভারতে DNA ফিঙ্গার প্রিন্টিং এর জনক এর না জনক কে, অভিযোজনগত বিকিরণ কি, তত্ত্বের প্রবক্তা কে। প্রশ্নমান দুই, নিউক্লিওজোম কি, সহপ্রকরতা কি উদাহরণ দাও, মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের ভূমিকা লেখো, ক্লাইন ফিল্টার সিন্ড্রোমের যে কোনো দুটি উপসর্গ লেখো, টার্নার সিন্ড্রোমের দুটি বৈশিষ্ট্য লেখো, নন-সেন্ট কোডন কাকে বলে উদাহরণ দাও, ব্যাক কস ও টেস্ট কসের মধ্যে পার্থক্য লেখো, ইন্টার্ন ও এক্সটার্ন কাকে বলে, হিউম্যান জিনোম প্রজেক্টের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো, ক্রসিং ওভারের দুটো গুরুত্ব লেখো, DNA ফিঙ্গার প্রিন্টিং এর গুরুত্ব লেখো, এপিটাসিস কি উদাহরণ দাও, মাইক্রোস্ফিয়ার কি, মিক্সিং লিঙ্ক কি উদাহরণ দাও, DNA টপো আইসোমারেজের কাজ লেখো। বলতে কি বোঝো, মানুষের রক্তে ABO গ্রুপে উদাহরণ দ্বারা একটি ব্যাখ্যা করো, ক্রসিং ওভার ও ট্রান্সলোকেশনের পার্থক্য লেখো, অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, জেনেটিক কোডের বৈশিষ্ট্য লেখো, ল্যাক অপেরনে ল্যাকটোজের ভূমিকা লেখো, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে RNA পলিমারেজের ভূমিকা লেখো, ওকাজাকি খণ্ড কি, অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপিকরণ বা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে, DNA রেপ্লিকেশনের নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো, RNA প্রাইমার দুই হচ্ছে SSB প্রোটিন, DNA রেপ্লিকেশনের সময় DNA পলিমারেজ 1, 2 এবং 3 এর কাজ লেখো, DNA রেপ্লিকেশনের হেলিকেজ, গাইরেজ, DNA লাইগেজ, SSB প্রোটিন ইত্যাদির কাজ উল্লেখ করো, DNA জিন বস্তু এই পরীক্ষা করার সময় হার্শে ও চেজ কিভাবে DNA ও প্রোটিনকে পার্থক্য করেছিলেন, ডারউইনের তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো, বিবর্তনে অর্কিওপটেরিক্সের গুরুত্ব লেখো, জৈব বিবর্তনে ভুন তত্ত্ব গঠিত প্রমাণ সংক্ষেপে লেখো, পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। এবার হচ্ছে প্রশ্ন নম্বর পাঁচ, ল্যাক অপেরন কি, এর কার্যপদ্ধতি আলোচনা করো, DNA রেপ্লিকেশন পদ্ধতি বর্ণনা করো, ক্লাইম্ব ফিল্টার সিন্ড্রোম এবং টার্নার সিন্ড্রোমের বৈশিষ্ট্যগুলি লেখো, উক্ত দুটি ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা উল্লেখ করো, ট্রান্সলোকেশন পদ্ধতির প্রারম্ভিক দশাটি সংক্ষিপ্ত বর্ণনা দাও, রিকম্বিনেশন কাকে বলে, দুই প্রকার রিকম্বিনেশনের সংক্ষেপে বুঝিয়ে দাও। এটা ছিল আমার সাজেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।